নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। আজকে আমি তৈরি করব শিমের ভর্তা। তার জন্য আমি শিম, আলু, টমেটো সব একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই শিম ভর্তা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে। আপনার আমার বৌমা আজকে শিম ভর্তা করছে, আপনারা সবাই ভালো আছেন তো? সেদ্ধ হয়ে গেছে, আমি এবার একে একে করে তুলে নিচ্ছি। শিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, শিমগুলোকে আমি একটু মেখে নেব। হয়ে গেছে, দেখুন টমেটোর খোসাগুলো আপনা থেকেই খুলে আসছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। চারকো আর রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। মেখে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নিয়ে নেব। খাবে তো? হ্যাঁ, নামিয়ে নি, তারপরে গরম গরম ভাতের সাথে খাবে। হ্যাঁ, শিম ভর্তা আমার রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখুন রংটা কি সুন্দর এসছে। ডিম ভর্তা আমার রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই বলেই শেষ করলাম।